কিভাবে খুব অল্প সময়ে ইংরেজি রিডিং ও বানান শেখা যায় সে বিষয়ে কিন্তু তিরিশ দিনের একটি ধারাবাহিক ফ্রি ক্লাস আমি লঞ্চ করেছি তো আজকে তার তিন নম্বর ক্লাস অর্থাৎ ডে থ্রি তো এই যে আমরা ক্লাসগুলো করছি এগুলোতে কিন্তু খুব সহজ ভাষায় ইংরেজি রিডিং ও বানানগুলো শেখানো হচ্ছে আর আজকের এই পার্টটিতে আমরা সাধারণত জানব যে ভাওয়েলগুলি কখন আ সাউন্ড ক্রিয়েট করে আমরা জানি যে পাঁচটি ভাওলের কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড হয়ে থাকে মনে কুড়িটিরও অধিক তো এক্ষেত্রে একটি সাউন্ড যে আছে আ তো এই আ সাউন্ড কখন হয় সেই বিষয়টা জানবো খুবই সহজ পদ্ধতিতে তো প্রথমে আমি একটা কথা বলে রাখি যে ভাওয়েল ও আছে ও ভাওয়েল ঠিক আছে ও ভাওয়েলটি বাদ দিয়ে বাকি যে আরও চারটি ভাওয়েল আছে এ ই আই ইউ এই চারটি ভাওলের পর যদি আর লেটারটি থাকে এই আর লেটারটি থাকে তখন কিন্তু এই চারটি ভাওয়েলের উচ্চারণ আ অর্থাৎ আকারের মতো হয় শুধুমাত্র ও ভাওয়েলটি বাদ দিয়ে তো সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব জাস্ট তোমাদের এই ভিডিওটিকে বা ক্লাসটিকে এন্ড পর্যন্ত দেখতে হবে তো প্রথম দিকে খুবই সহজ ভাষায় সহজ শব্দ দিয়েই শুরু করব। প্রথমে যেমন এখানে নেওয়া আছে এ আর আর তো একটু আগেই বললাম যে যখন এ এর পর আর লেটারটি থাকবে তখন কিন্তু এ হিসেবে উচ্চারিত হবে অর্থাৎ এ আর আর ক্রিয়েট করবে তো এখানে কিন্তু এ এর উচ্চারণটা আ অর্থাৎ আকার হবে খুবই সহজ শব্দ প্রথমে নেব যেমন শব্দ কার সি এর উচ্চারণটা ক এবং এ আর হবে আর তো ক আর কার মানে গাড়ি এখানে একটা বিষয় আমাদের জানতে হবে সেখানে দেখো যে সি কখনো স হিসেবে উচ্চারিত হয় আর কখনো ক হিসেবে উচ্চারিত হয় তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে ডিফারেন্ট সাউন্ড অফ কনসোনেন্ট এই বিষয়ে ক্লাস আসবে তো সেটা পরবর্তী ক্লাস আজকে জাস্ট ফোকাস করো যে হাওয়েলগুলি কখন আ সাউন্ড ক্রিয়েট করছে এখানে আমরা বুঝতে পারলাম যখন এই যে এ এর পর আর লেটারটি থাকে তখন এ আ হিসেবে উচ্চারিত এরকম আরও শব্দ আছে দেখে নাও অবশ্যই ডাউটগুলো ক্লিয়ার হবে তো এখানে প্রথম যে শব্দটি আছে এখানে এস টি আছে পাশাপাশি তো এস এর জন্য স টি এর জন্য ট তাহলে সয়ট যুক্ত বর্ণ অর্থাৎ আর এ আর এর সাউন্ড আর আর তো স্ট আর স্টার স্টার তো এ আর সাউন্ড হবে আর স্টার মানে তারা দেখে নেব পরবর্তী শব্দ এখানে আছে এ আর টি তো এ আর হবে আর টি এর জন্য ট তো আর ট আর্ট 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 মানে কিন্তু শিল্প পরের শব্দ স্মার্ট এখানে এস এম পাশাপাশি আছে তো এস তে স এম তে ম তাহলে শয় ম যুক্ত বর্ণ স্ম এ আর টি একটু আগেই আমরা দেখলাম আর্ট এই যে আর্ট তাহলে এটা আর্ট স্ম আর্ট স্মার্ট স্মার্ট তো স্মার্ট মানে কিন্তু বুদ্ধিমান এবার পরের ভাওয়েল দেখে নেব ই আর ই আর এর সাউন্ডও আর হবে আর এই বিষয়টা কিন্তু আমরা লাস্ট জানবো আগে বাকি ভাওয়েলগুলো দেখে নেই এখানে বিষয়টা একটু বড় বড় শব্দ হবে পরে ভায়েলগুলো দেখে নাও খুবই সহজভাবে শিখে দিচ্ছি আমি তো পরের ভাওয়েল নেওয়া হয়েছে আই আই এর পর আর থাকলে আই আ হিসেবে উচ্চারিত হয় তো এখানেও হবে আর আই আর এর সাউন্ড হবে আর এখানে ফার্স্ট শব্দ বি আই আর ডি বার্ড বার্ড তো এখানে কিন্তু আর ভেঙে ভেঙ্গে নেওয়া হয়নি বারবার ভেঙ্গে নিয়ে উচ্চারণ করতে হবে না আমাদের এখন কিন্তু জাস্ট শব্দটা দেখেই বুঝে নিতে হবে এই বিষয়টা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে বারবার লিখে লিখে তো আর উচ্চারণ করা যাবে না তো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি যেমন বি এর উচ্চারণটা ব আই আর আর তো ব আর বার বার ডি এর জন্য আর ডি বার্ড বার্ড মানে কিন্তু পাখি এবার এর পরের শব্দ আমরা দেখে নেব এখানে আছে ডি আই আর ডি আই আর টি এর উচ্চারণটা ডার্ট ডার্ট কি রকম করে হয় এই যে ডি এর জন্য ড আই আর আর তো ড আর ডার টি এর জন্য ট ডার্ট ডার্ট মানে ময়লা বা নোংরা পরের শব্দ আছে এস কে পাশাপাশি তাহলে সয়ক অর্থাৎ স্ক আই আর টি আর্ট স্কার্ট স্কার্ট এরকমটা হবে কারণটা কি এস কে স্ক আই আর আর টি এর জন্য ট তো এটা স্কার্ট স্কার্ট তো এখানে দেখে নেব পরবর্তী শব্দ শার্ট এস এইচ আই আর আর তাহলে টি এর ট ট শার্ট মানে কিন্তু জামা আর আগে এটা বলা হয়নি স্কার্ট স্কার্ট মানে ঘাগরা মেয়েরা যে ঘাগরা পরে সেটা হচ্ছে স্কার্ট এরপর দেখে নেব ইউ আর ইউ আর এর উচ্চারণ আর হবে কারণ ইউ এর পরও যদি আর লেটারটি থাকে তখনও ইউ আ অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত হয় আর প্রথমেই আমি বলে দিয়েছি যে ভাওয়েল ও এই ও ভাওয়েলটি বাদ দিয়ে বাকি যে চারটি ভাওয়েল আছে এগুলোর পর যদি আর লেটারটি থাকে তখন কিন্তু এই ভাওয়েলগুলি আ অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত হয় সো ইউ আর আর এবার এখানে সহজ শব্দ ফার এর জন্য ফা ইউ আর তো এটা ফার ফার মানে কিন্তু পশম এরপর ফার্দার শব্দ যেমন হার্ট এখানে এইচ এর জন্য হ ইউ আর আর হ আর হার টি এর জন্য ট হার্ট হার্ট মানে আঘাত কাউকে আঘাত করা ওটা হচ্ছে হার্ট হার্ট পরের শব্দ আছে টার্ন টি ইউ আর এন টার্ন 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 মানে মোর মোর এবার এখানে লাস্ট শব্দ দেখে নেব বার্ন বি ইউ আর এন বার্ন বার্ন মানে পোড়া পোড়া এবার প্রথমে যে একটা স্কিপ ছিল সেটা হচ্ছে ই আর ই এর এখন দেখে নেব এর সাউন্ড আর হবে সেম প্যাটার্নই আছে এখানে প্রথম শব্দ যেমন লিভার এল আই হবে লি ভি আর ভার লিভার 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 মানে যকৃত পরের শব্দ গিভার এল আই লি তাহলে আই গি ভি আর ভার গিভার গিভার মানে তারা সরি এখানে দেওয়া হয়নি গিভার মানে হচ্ছে যে দাতা ঠিক আছে অর্থাৎ যে দান করে সে হচ্ছে গিভার এখানে বাংলাটা লেখা হয়নি টাইপিং মিস্টেক ছিল এর পরের শব্দ যেটা আছে সেটা দেখে নেব এস আই এল সিল ভি ইআর ভার তো সিলভার 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 মানে আমরা জানি রূপা এর পরে আছে যেটা সেটা হচ্ছে মেকার এম এ মে কে আর কার মে এম এ মে কে ই আর কার মে কার মেকার মেকার তো মেকার মানে সৃষ্টিকর্তা মেকার মানে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করে আর সিলভার মানে রূপা আর এখানে গিভার মানে এখানে টাইপ টাইপিং মিস্টেক আছে ঠিক আছে তো গিভার মানে হচ্ছে দাতা অর্থাৎ যে কোনো কিছু দান করে গিফট মানে দেওয়া আর গিফার হচ্ছে দাতা এখানে এবার একটা বিষয় সেটা হচ্ছে স্কিপ আছে সেটা হলো কি তো সেই বিষয়টা হচ্ছে ও ও কখন তাহলে আ হিসেবে উচ্চারিত হয় তো এটা কিন্তু আমরা ডিফারেন্ট যে সাউন্ড আছে ভাউলের তখন ওই ক্লাসে জানবো আর নর্মালি এখানে ওই ও এর আ সাউন্ড দিয়ে শব্দ দেখিয়ে দিই দুটা সি ও এম ই কাম আর এস ও এম ই সাম কাম সাম ঠিক আছে তো এখানে ও আ হিসেবে উচ্চারিত আর আগের যে ভায়েলগুলো দেখলাম ওই ভাওয়ালগুলির ম মতো করে কিন্তু এই ও এর পর আর লেটারটি থাকলে ও হিসেবে উচ্চারিত হবে না মানে ওকে আমাদের আমাদের বাদ দিতে হবে সো এটাই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখতে হবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবাইকে আগে পাওয়ার জন্য সো কি ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং